হাসিমা কবদনে আনন্দ কানোনে মন সলয়নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। এখন আমরা প্রকৃতি ভবন যাব, তারপর পরপর তোমাদের কাছে তোমাদেরকে সবকিছুই দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। এখনো সেরকম প্ল্যান নেই, যেটা পরপর পড়বে সেটা দেখতে থাকবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন যাব প্রকৃতি ভবন দেখতে। প্রকৃতি ভবন আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরেই ছিল। এই প্রকৃতি ভবন, এটি হচ্ছে বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুর অঞ্চলে অবস্থিত। এখানকার প্রকৃতি ভাস্কর্যের রূপ আকার প্রকৃতি হাতে সৃষ্টি, তারই সাথে জড়িয়ে আছে মানুষের সৃজনী কল্পনা আর স্বার্থ জয়ী হৃদয় দৃষ্টি। এই প্রকৃতি ভবনের টিকিট হচ্ছে 30 টাকা করে, আর মোবাইল ক্যামেরা ভিতরে যদি আপনারা করতে চান, ভিডিও বা ফটোগ্রাফি করতে চান, তার জন্য লাগবে 20 টাকা। প্রকৃতি ভবন খোলা থাকে সকাল 9টা থেকে 5টা অবধি। এই প্রকৃতি ভবনে আমরা দেখতে পাব বিভিন্ন পাথর, ধাতু, কাঠ দিয়ে তৈরি প্রকৃতির সৃষ্টি বিভিন্ন মূর্তি। এই যে মূর্তি বা স্কাল্পচারগুলো, এগুলো কোনো ছেনি হাতুড়ি বা কোনো যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়নি। এই মূর্তিগুলো সৃষ্টি হয়েছে প্রকৃতির মাধ্যমে, প্রকৃতি এগুলোকে তৈরি করেছে। প্রকৃতির সাথে আর মানুষের কল্পনা মিলিয়ে এই ভাস্কর্যগুলো তৈরি হয়েছে। প্রথমেই ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন পাথরের তৈরি বিভিন্ন স্কাল্পচার আছে। এই স্কাল্পচারের নিচে তলায় তলায় মানুষের মনের সাথে কল্পনা মিশিয়ে যে মূর্তিগুলো তৈরি করা আছে তার নামগুলো লেখা ছিল। আমরা এরপর যে কক্ষটিতে যাব, এটা ছিল একটা গ্যালারি, এটা কাঠ দিয়ে তৈরি বিভিন্ন স্কাল্পচারের গ্যালারি। তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো হলো কাঠ দিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন স্কাল্পচার। তলায় তলায় এদের নামগুলোও লেখা আছে, তোমরা দেখতে পাবে। এটা যেমন একটা হচ্ছে বাল্মীকির একটা স্কাল্পচার তৈরি করা হয়েছে, আর এখানে যেমন হরগৌরীর একটা স্কাল্পচার তৈরি হয়েছে। এখানে শুকর, তারপরে হচ্ছে বুনো শুকর, এটা হচ্ছে চলন্ত শিয়াল, বেজি, বিভিন্ন স্কাল্পচার প্রকৃতির তৈরি। এগুলো জীবন্ত হাঁস আর মানুষের কল্পনার সাথে মিশিয়ে এগুলো তৈরি হয়েছে। দেখতে খুবই ভালো লাগছিল, আশ্চর্য। প্রকৃতি যেন মানুষের কল্পনার সাথে মিশিয়ে সমস্ত স্কাল্পচারগুলো তৈরি করেছে, আর সেগুলোই রাখা আছে এই কক্ষে। এখানে মোট 3টি দেখার জায়গা ছিল। একটা হচ্ছে প্রথমে ঢুকতেই পাথরের তৈরি স্কাল্পচারগুলো তোমাদের দেখিয়েছি, এই যে সামনে। এরপরে ছিল কাঠের তৈরি, আর এখন চলে আসবো আমরা ব্রোঞ্জ বা ধাতুর তৈরি এই একটি কক্ষে। এখানে ব্রোঞ্জের তৈরি বিভিন্ন প্রাকৃতিকভাবে সৃষ্ট এই স্কাল্পচারগুলি, এগুলো এখানে রাখা আছে। তলায় তলায় নামগুলোও লেখা আছে এই স্কাল্পচারের। তোমরা দেখতেই পাচ্ছ সব ঘর জুড়ে বিভিন্ন প্রাকৃতিকভাবে সৃষ্ট ব্রোঞ্জের তৈরি স্কাল্পচার। এছাড়া এখানে আমাদের একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়েছে। এই ছোট্ট বন্ধু ওই প্রকৃতির মাঝখানে সুন্দরভাবে খেলে বেড়াচ্ছিল, আর আমি এই ছোট্ট বন্ধুকে একটু আদর করে দিচ্ছিলাম। ভবন থেকে আরো এগিয়ে গিয়ে আমার কুটির পড়বে, 5 মিনিটের রাস্তা। আমার মনের মানুষ, আমার মনের মানুষ।
এখন আমরা চলে এসেছি আমার কুঠিরে। আমার কুঠিরে সম্বন্ধে কিছু ঐতিহাসিক তথ্য তোমাদের বলে রাখি। 1922 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে সদ্য জেল থেকে মুক্তিপ্রাপ্ত মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে আসেন। তখন সুষেন মুখার্জি নামে এক যুবক, যিনি তখন বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, গান্ধীজির সাথে দেখা করতে আসেন। সেই সাক্ষাতের পর তিনি 1927 সালে আমার কুঠিরে স্থাপনা করেন। এই আমার কুঠির তৎকালীন সময়ে বিপ্লবীদের আস্তানা হিসাবে ব্যবহার করা হতো। পরবর্তীকালে স্বাধীনোত্তর সময় এই স্থানটি গ্রামের হস্তশিল্প বিপণনী কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। এখানকার হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস, যেমন ব্যাগ, বিভিন্ন ঘর সাজাবার জিনিস, হাতে আঁকা জামা কাপড়, বিভিন্ন গয়না এখানে বিক্রি হয়। এটি সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এখানে যেসব জিনিস বিক্রি হয় সেগুলির গুণমান খুবই ভালো, তোমরা এখান থেকে অবশ্যই কেনাকাটা করে নিতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। তাহলে দেখতে থাকো জিনিসগুলো আর উপভোগ করতে থাকো এই ভিডিওর মাধ্যমে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা সেই নদীতেই চলে এসেছি যেই নদীকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর এই ছড়াটা লিখেছিল। আমরা এখন এসেছি কোপাই নদী দেখতে। আমার কুঠিরের ভেতরের পথ দিয়েই তোমরা কোপাই নদীর পথে যেতে পারবে। খুব সুন্দর নদী, এখন জল কম কিন্তু বর্ষাকালে জল বেশি থাকে, তখন আরও ভালো লাগবে নদীটা দেখতে। তোমরা একটু দেখে নাও কোপাই নদীটা কীরকম। কোপাই নদীর একটু ইতিহাস তোমাদের এখানে বলে রাখি। কোপাই নদী হলো ময়ূরাক্ষী নদীর একটি উপনদী, এর অপর নাম শাল নদী। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত। এটি একটি ছোট নদী, তবে বর্ষাকালে এই নদীতে বন্যা দেখা যায়। আমার কুঠিরের মধ্যেই একটা ছোট্ট ক্যাফে ছিল, এই ক্যাফেতে আমরা গেলাম। খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট ক্যাফে। এই ক্যাফেতে আমরা চা আর বিস্কুট খেয়েছিলাম। এই ক্যাফেতে বসলে একদম মন ভালো হয়ে যাবে, খুব সুন্দর আর ছোট্ট ক্যাফে। এখানকার স্থানীয় লোকেদের দ্বারা পরিচালিত এটি। এখন সূর্যাস্তের সময় হয়ে গেছে, আর এই সূর্যাস্তের আলো গায়ে মেখেই আমরা চলে যাব খোয়াইয়ের হাটে। তোমাদেরও নিয়ে যাব খোয়াইয়ের হাটে। আর খোয়াইয়ের হাট সম্বন্ধে তোমাদের কিছু কথা আমি এখানে বলি। খোয়াইয়ের মেলা হলো একটি সাপ্তাহিক শনিবার বিকালের বাজার, যা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপিত হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে এটি হয়ে আসছে। খোয়াই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়, এছাড়া অন্যান্য দিনও অনুষ্ঠিত হয়। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামে মেলাটির নামকরণ করা হয়েছে।
উদ্বোধনী দিনের কারণে এই মেলাকে শনিবারের হাটও বলা হয়। বাংলায় খোয়াই শব্দের অর্থ ক্ষয়। এই খোয়াই অঞ্চলটি বায়ু এবং জলের কারণে ক্রমাগত ক্ষয়ের ফলে ছোট ছোট গিরিখাতের একটি ভৌগোলিক গঠন। এই স্থানটির একদিকে শ্যামবাটি খাল এবং অন্যদিকে লাল ল্যাটেরাইট মাটিতে বেড়ে ওঠা সোনাঝুরি গাছের বন দ্বারা চিহ্নিত করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বিক্রেতারা চারিদিকে তাদের পসরা নিয়ে বসে গেছে, আর সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন সাঁওতাল মহিলারা তাদের সরঞ্জাম নিয়ে আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদের সাথে নাচ করার জন্য এখানে আমাদেরকে ডাকছে। আমরাও সেই নাচে অংশগ্রহণ করব এবং আমাদের সাথে সেখানকার ঘুরতে আসা কিছু টুরিস্টরাও অংশগ্রহণ করবে। ছেলে মেয়ে নির্বিশেষে এদের সাথে এখানে নাচ করে তোমরা তোমাদের দিনটাকে আরও সুন্দর করে নিতে পারো। এখানকার মনোরম পরিবেশ অবশ্যই তোমাদের মাতিয়ে তুলবে। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে। এই হাট দিনের আলোর নেমার সাথে সাথে উঠে যায়, তাই এই হাট আস্তে আস্তে তাদের পশরা গোটাতে শুরু করেছে। আমরা দিনের শেষ প্রান্ত সমস্ত জায়গায় ঘুরে এই হাটে আজকে এসেছিলাম, তাই হাট আমাদের পুরোটা ঘোরা হলো না। আমরা আবার কালকে এই হাটে দিনের আলো থাকার সাথে সাথে আসব, ভালো করে ঘুরবো আর আমাদের কেনাকাটা করব। এরপর আমরা তোমাদের নিয়ে যাব রামশ্যাম হোটেলের সামনে। এই রামশ্যাম হোটেল একটা বিখ্যাত হোটেল আর রিসর্ট এখানকার। এখান থেকে তোমরা তোমাদের খাবার লাঞ্চ সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, আর থাকার জায়গারও এখানে ব্যবস্থা আছে। চলো রামশ্যাম হোটেলের সামনে যাই, আর এখানে এক বাউল সুন্দর গান গাইছিল, সেই গান আমরা শুনি। আমাদের ইভিনিং স্ন্যাক্স ভেজ পকোড়া অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর র চা, লিকার চা। আজকে আমরা দেখলাম প্রকৃতি ভবন, আমার কুঠির আর সোনাঝুরি হাট। আজকে আমরা এই তিনটেই দেখতে পেরেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতে একটু বেলা হয়েছিল 8টা নাগাদ। তারপরে রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছিলাম, তারপরে রাস্তা একটু খারাপও ছিল, সেই জন্য আমাদের 3.5 ঘন্টা দূরত্ব 5 ঘন্টা লেগে গেছে। তাই হোটেলে এসে চান খাওয়া দাওয়া করে বেরোতে আমরা এই তিনটে জিনিসই দেখতে পেয়েছি। তারপর সন্ধে হয়ে গেছে, আমরা হোটেলে ফিরে এসেছি। তারপরে আমরা এসে চা আর পকোড়া খেলাম হোটেলে, এরপর আমরা রাত্রিবেলা ডিনার করে নেব। তারপরে কালকে আমরা কী কী দেখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমাদের ডিনারে ছিল রুটি, মিক্স ভেজ, আলু ভাজা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।
পরের ব্লগটি দেখার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে। পরের ব্লগে আসছে নতুন গল্প, নতুন চমক, নতুন ঘোরার জায়গা।